তো এর আগে তো আমরা বয়লার প্লেট দিয়ে বুটস্ট্র্যাপ 3 দিয়ে তৈরি করে ফেলেছি না একটা কুইক স্টার্ট প্যাক, সেখান থেকে আমরা প্যাকটা নিব। আমাদের কুইক স্টার্ট প্যাক এখানে আছে, ক্লাস নাম্বার 2, এখানে আমরা নাম দিলাম HTML। কুইক স্টার্ট প্যাক থেকে আমরা আমাদের ডাটাগুলো নিয়ে আসলাম নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, এখানে এগুলো তো থাকবে না, এখানে আমরা কোডিং গুলো করব, তাই না? তো আমরা বুটস্ট্র্যাপের এলিমেন্ট ব্যবহার করব। এই টেমপ্লেটটা যেটা, সেটা দেখবেন যে এখানে 1170 পিক্সেল এটার উইড এমনিতেই আছে, অর্থাৎ 1170 পিক্সেল এটার উইড আছে। তো সেই জন্য আমাদের বুটস্ট্র্যাপ দিয়েই আমরা এটা করব। তো বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করার সময় প্রথমে আমাদের এরিয়া নিয়ে নিতে হবে। এই টেমপ্লেটের কয়টা এরিয়া আছে দেখেন তো, 1 2 3 4 5 6 7, সাতটা এরিয়া আছে। ও, এখানে কার্সেলও আছে, আমাদের টেনশনের কোনো কারণ নাই। তো 7-8টা এরিয়া আছে না? ডিপ ক্লাস আন্ডারস্কোর এরিয়া ইনটু 8, আপনার জেন কোডিং এর কাজ তো জানেন সবাই, না? আচ্ছা, তো আমি এরিয়াগুলোর এবার নাম দিয়ে দিব। এরিয়াগুলোর নাম হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে হেডার, তারপরে হচ্ছে মেইন মেনু, স্লাইডার, তারপরে প্রমোশনস, প্রজেক্টস, ফিচার্ড প্রজেক্টস, ফুটার টপ, ফুটার। তো প্রত্যেকটার মধ্যে আমাদের লাগবে হচ্ছে ডিপ ক্লাস কন্টেইনার, ডিপ ক্লাস রো, এটা কিন্তু আমাদের প্রত্যেকটাতে লাগবেই, মাস্ট বি আমাদের দিতে হবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিস্টেম। প্রত্যেকটার মধ্যে আমরা কন্টেইনার নিয়ে নিলাম এবং রো নিয়ে নিলাম। অর্থাৎ এরিয়াগুলো নিলাম, কন্টেনার নিলাম, রো নিলাম। এবার এই কন্টেনারগুলোর নাম দিতে হবে। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে মেইন মেনু, এটা হচ্ছে স্লাইডার, প্রমোশনস, প্রজেক্টস, ফিচার্ড প্রজেক্টস, ফুটার টপ, ফুটার। আচ্ছা, এখানে আমরা HTML5 এর ট্যাগ ব্যবহার করি নাই। তো HTML5 এর ট্যাগ আমরা সর্বশেষে HTML5 এ এটাকে কনভার্ট করব। এখন আমরা HTML4.1 এই কাজ করব। যেমন এই যে হেডার এরিয়া, এখানে দিতে হতো হেডার, আর এখানে যাইতে হচ্ছে হেডার, আর বাকিগুলো হতো সেকশন, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা সেকশনে ভাগ করে নিলাম। তো এইভাবেও করে ফেলা যায়। আর সবশেষে করলে দেখা যাচ্ছে আমরা HTML4 লিখে অভ্যস্ত, পরে যদি একবার এগুলো করি তাহলে আমাদের আর সমস্যা হবে না, এগুলা তখন আমাদের দেখা যাচ্ছে ভুলও থাকে না। তো এখন আমাদের HTML5 এটা হলো, ঠিক আছে, এরকম আর কি। তো পরবর্তীতে আমরা এটা লিখবো, সমস্যা নাই। যেমন সাইড বারের ক্ষেত্রে হবে সাইড, এই এই সবগুলো আর কি। তো আমরা এগুলো পরবর্তীতে করে ফেলবো। তো আমরা একদম প্রথম থেকে আসি। প্রথমে হচ্ছে আমাদের আছে এইটা একটা অংশ আর এইটা একটা অংশ। তো আমরা এই দুইটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলবো, ঠিক আছে। অর্ধেক অর্ধেক ভাগ করার জন্য আমাদের এখানে ডিপ ক্লাস COL কল। তো আমরা এখন আসেন, এখানে কলামের ওদের সিস্টেম আছে। আমরা যদি বুটস্ট্র্যাপ দেখি, getbootstrap.com এখানে যদি যান, সেখানে দেখবেন যে এখানে আপনাদের কলামের ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া আছে। আমরা যদি CSS এ যাই, সেক্ষেত্রে এখানে বলা আছে যে গ্রিড সিস্টেম হচ্ছে এখানে তারা চারটা ডিভাইসে ভাগ করছে। সেটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস, যেগুলো হচ্ছে ফোনের জন্য, একদম মোবাইলের জন্য। তারা মোবাইলে কিন্তু দুইটা অংশে ভাগ করে নাই, তারা ভাগ করছে কয়টা অংশে? চারটা অংশে। সেটা হচ্ছে মোবাইল একটা, ট্যাবলেট একটা, মিডিয়াম ডিভাইস, আমাদেরটা হচ্ছে মিডিয়াম ডিভাইস,
আর লাস্ট ডিভাইস হচ্ছে যে এইসব ডিভাইসের উইড হচ্ছে 1200 পিক্সেলের উপরে। তো একটা ডিভাইসের উইড 1200 পিক্সেল না কত পিক্সেল বুঝবো কি করে? ওই যে আপনার হচ্ছে একটা আপনি স্ক্রিন ম্যাপে দেখেন এখানে কত আমার ডিভাইসটার উইড, 1018 বলতে 1024 আর কি, ঠিক আছে 1024। এখন তাহলে এই ডিভাইসটা কোন কার মধ্যে পড়বে? মিডিয়ার মধ্যে। কি করে বুঝবো? 992 থেকে 1200 পিক্সেল যখনই হবে তখন হচ্ছে সেটা মিডিয়াম ডিভাইস। তো আপনাদের সবারই কিন্তু মিডিয়াম ডিভাইস কারোরই নাই, কারণ এটা হচ্ছে প্রজেক্টরে চলছে এই জন্য এটা সর্বোচ্চ স্ক্রিনের উইড হচ্ছে 1024 আছে, কিন্তু এটা অরিজিনালি হচ্ছে 1366। এই মনিটরটা 1366 হলে সেটা কি হবে? লার্জ হবে। আপনাদের ল্যাপটপ গুলো আপনাদের ডেস্কটপ গুলো যাদের 14 ইঞ্চির মানে নিচে আছে মনিটর তাদের শুধুমাত্র হচ্ছে মিডিয়াম ডিভাইস, আর 14 ইঞ্চির ওপরে আপনার মনিটর গেলেই কিন্তু সেটা হচ্ছে লার্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 21 না কত ইঞ্চি, 17 ইঞ্চি বোধ হয়। তো এটা হচ্ছে লার্জ ডিভাইস। তো এখন আমরা কাজ করছি কি ডিভাইসে? মিডিয়াম ডিভাইসে কাজ করি, অর্থাৎ আমাদের ডিভাইসটা মিডিয়াম, সেই জন্য আমরা আপাতত এখানে এমডি নিব কলাম। মিডিয়াম ডিভাইসের জন্য যেহেতু করছি আমি কাজ করছি মিডিয়াম ডিভাইসে, পরে আমরা সাপোর্ট দিয়ে দিব লার্জ ডিভাইসে, সাপোর্ট দিয়ে দিব ছোট গুলো সাপোর্ট দিয়ে দেবো পরবর্তীতে, যখন আমরা রেসপন্সিভ করব তখন এগুলো নিয়ে মাথা ঘামাইতে হবে। কিন্তু কাজ শুরু করার সময় খেয়াল রাখতে হবে যে কোন ডিভাইসে আমি কাজ করছি, সেই ডিভাইস অনুযায়ী আমাকে কোডিং করতে হবে, তা না হলে হবে না। আপনি যদি মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করেন, এইচটিএমএল লেখেন, সেক্ষেত্রে আপনাকে ওখানে দিতে হবে স্মল ডিভাইস XS, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এমডি দিয়ে দিলাম, এমডি হচ্ছে আমার প্রথমটা হবে 6, তারপরেটা হবে 6, তাই না? এবার এর মধ্যে আমি লোগো দিয়ে নিব, ডিপ ক্লাস লোগো, এখানে লোগো হবে আমাদের ইমেজ img/logo.png, অর্থাৎ আমরা এখানে লোগো নিয়ে নিলাম। আর একটা এবার হবে ডিপ ক্লাস হেডার রাইট, হেডার রাইটে আমার কি কি আছে? আচ্ছা আমি একটু বড় করে দেখি, এখানে আছে হচ্ছে আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে তো আমরা পি নিব, এখানে পি নিব স্প্যান ক্লাস এফ এ, সরি আই ক্লাস এফ এ ডট এফ এ কি হবে দেখে আসি। আমাদের এটাতে তো ফন্ট অসাম ইনস্টল আছে, তাই না? আইকনস, আচ্ছা ওটা কি আইকন একটু দেখি, টেলিফোন, আচ্ছা আইকনটা খুঁজতে হবে আর কি। ওল্ড ফোন হতে পারে, না ফোন দিলে আসছে না, আছে এখানে আছে এটা ফন্টাসা মিডি আইকন, এটা খুঁজতে হবে আর কি, আপনারাও খুঁজেন আমিও খুঁজি। পাইলাম না, না হ্যাঁ ওইটাই, এটা বোধ হয় ইয়ে করে ব্যবহার করা, আচ্ছা একটা দিয়ে দি ফোনই দিয়ে দি, হেডফোন দিয়ে দি নাকি ফোন দিব, মাইক্রোফোন দিয়ে দি, হ্যাঁ এটা দিয়ে দি। মাইক্রোফোনে স্পেস নাই, হ্যাঁ আচ্ছা আইকন নিলাম। আইকন নেওয়ার নিয়ম হচ্ছে এই দেখেন, ফন্টাসাম যদি ইনস্টল থাকে আপনাকে অবশ্যই আই ক্লাস এফ এ এবং আপনি যে আইকনটা নেবেন সেই আইকনটা এবার এখানে নাম দেবেন। তো আইকনটা দেওয়ার পর এবার আমি এখানে আমাদের টেক্সট যেটা সেটা নিব, তারপর এবার আই ক্লাস এফ এ, এফ এ এটা হচ্ছে ইমেইল,
হ্যাঁ হ্যাঁ, ই এন ভি, ই এন ভি ই এল ও পি ই, ই এন ভি ই এল ও পি, ইনভেলপ, ইনভেলপ। এবার ইমেল অ্যাড্রেসটা দেই, তারপরে এবার আছে হচ্ছে আমাদের মেনু। তো এখানে আমি এখন দেখেন, এখানে যদি আমি এখন কাজ করতে চাই, সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের একটা অংশ, আর এই যে এইটা হচ্ছে আমাদের আরেকটা কলাম। তো সেই জন্য এখানে দেখেন, এটা যদি আমি 2 দিই, এটা কত দিতে হবে? 10 দিতে হবে, অর্থাৎ টোটাল যেন 12 হয়, রো এর মধ্যে টোটাল যেন 12 হয়। সেই জন্য ডিপ ক্লাস কল এমডি এখানে হচ্ছে 10, আর আরেকটা হচ্ছে কি, 2। আচ্ছা, এবার হচ্ছে আমি এখানে মেনু নিব ইউএল আইডি ন্যাব এলআই এ, অর্থাৎ মেনু নিলাম এখানে, ইউএল এলআই করে আমাদের যে মেনু হয় সেই মেনু নিলাম। তো আমরা এখান থেকে মেনু নিয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের রোবোটো ফন্ট। তো আমরা রোবোটো ফন্ট পরে নিব, প্রথমে মার্ক আপ করে নিতে হয়। পোর্টফোলিও, অ্যাবাউট, সার্ভিসেস, ভুল হয়েছে না, জার্নাল, ফিচার্স, কন্ট্যাক্ট, মেনুটা নিলাম। আর ডান দিকে হবে আমাদের আরেকটা ইউএল, ইউএল আইডিতেই এটা সোশ্যাল প্রোফাইলস নামে আমরা আইডি দিলাম এলআই এ। তো এবার এর মধ্যে হবে কি, আই ক্লাস এফ এ, এফএ এখানে হচ্ছে আরএসএস, হ্যাঁ এই যে আরএসএস, প্রথমে হচ্ছে আরএসএস, ফেসবুক, টুইটার, ড্রিবল, পিন্টারেস্ট, ফেসবুক, টুইটার, ড্রিবল, পিন্টারেস্ট, অর্থাৎ আমরা এই আইকনগুলো দিলাম, এগুলো আমরা জানি বিধায় এখান থেকে দিয়ে দিলাম। তারপরে আছে স্লাইডার। তো স্লাইডারটা আমরা পরে করবো, এই জন্য আপাতত আমরা স্লাইডারটাকে ইমেজ হিসেবে নিয়ে নেই ওখানে। স্লাইডার জেপিজি এখানে আপাতত আমরা কন্টেনার ছাড়াই, আমাদের রো তো লাগবেই, ডিপ ক্লাস কল এমডি 12 ফ্লুইড স্লাইডার, এটা তো লাগবে না, আমাদের কন্টেইনারেরও প্রয়োজন নেই। অর্থাৎ এখানে ফ্লুইড হবে, কন্টেইনার নেওয়ার কোনো প্রশ্নই আসে না। বুঝতে পারছেন কেন কন্টেইনার নিলাম না? স্লাইডারের পরে এবার আমাদের এই অংশটুকু, এখানে যে অংশটুকু আছে সেই অংশটুকু। তো এটা হচ্ছে আমাদের প্রমোশনস। তো এখানে দেখেন কোন ক্ষেত্রে আমি বুটস্ট্র্যাপের কলাম ব্যবহার করব আর কোন ক্ষেত্রে করব না, এখানে একটা বোঝার বিষয় আছে। তো দেখেন এখানে কিন্তু চারটা কলাম আছে, আছে না? চারটা কলাম আছে না? আর এখানেও কিন্তু চারটা আছে, কিন্তু এই চারটা কিন্তু সমান না। সমান মানে এই এই কলামগুলো আর এই কলামগুলো কি সমান? কোনটা বড় আর কোনটা ছোট? উপরেরটা ছোট। তো যখন দেখবো যে চারটা কলাম আছে কিন্তু বুটস্ট্র্যাপের উইডের সাথে আমার মিলছে না, সেক্ষেত্রে আমি আমার ইচ্ছে মতো এখানে কলাম ব্যবহার করব। আর যদি বুটস্ট্র্যাপের সাথে কোনো সময় মিলে যাই, কোনো সময় যেমন এই যে এইখানে মিলে গেছে, এখানে মিলে গেছে না, এখানে চারটা কলাম কিন্তু বুটস্ট্র্যাপের উইডের সাথে মিলে গেছে, তো এখানে কিন্তু আমি ব্যবহার করতে পারবো বুটস্ট্র্যাপের কলাম, কিন্তু এখানে আমি পারবো না, ঠিক আছে? তো সেই জন্য এখানে আমাদের একদম নিজেদের মতো ব্যবহার করতে হয়। যেমন এখানে আমি ডিপ ক্লাস কল এমডি 12 নিব, নেওয়ার পরে এখানে ডিপ ক্লাস, আর ডিপ নেওয়ার দরকার নেই, উপরে একটা ডিপ আছে এই প্রমোশনস। এখানে আমি, তো এখানে দেখেন এটা হচ্ছে হেডিং 2, কিন্তু হেডিং 2 এর সামনে হচ্ছে লাল রঙের আছে, তো আমি এখানে কি করব, স্প্যান নিয়ে নিব, H2 স্প্যান,
শুধুমাত্র লাল রঙের, লাল রঙের যে অংশটুকু সেই অংশটুকু আমরা স্প্যানের মধ্যে রাখলাম, আর বাদ বাকিটা আমাদের ওইরকমই থাকলো। প্যারাগ্রাফ, তো এরপরে আমাদের আছে হচ্ছে নিচে এই অংশটা, এই অংশটার জন্য আমরা ডিভ নিয়ে নিব একটা, ডিভ ক্লাস। সিঙ্গেল প্রমোশন, এবার আমি এখানে যাই, এই যে আইকনগুলো আছে এখানে, আবার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে যে যখন হোভার করব তখন ওই যে উপরে একটু এইরকম হবে। তো এই অংশটা কি করে করব, এই অংশটা করার জন্য যেটা করতে হবে, বর্ডার থাকবে, বিফোর আফটার ব্যবহার হবে সিএসএস এর। আপনারা এটা খুব ভালো করে দেখবেন, সিএসএস এর বিফোর আফটারটা খুব একটা পাওয়ারফুল জিনিস, এটা সম্পর্কে একটু স্টাডিও করতে পারেন, আমি এখন দেখাইও দিব। এখানে যেই কাজটা করব সেই কাজটা হচ্ছে যে আমরা এই যে অংশটা আছে না, এখান থেকে আমাদের কোন অংশটা লাগছে, এই অংশটুকু আমাদের আলাদা, তাই না? এই অংশটুকু না, এই অংশটুকু উপরে দিলেই তো আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য আমরা এই অংশটুকু নিয়ে নিব ব্যাকগ্রাউন্ড সহ, ট্রান্সপারেন্ট নিব না, কিন্তু ট্রান্সপারেন্ট নিলে কি হবে সেটাও আমি বলে দিই। ট্রান্সপারেন্ট যদি নেই সেক্ষেত্রে, যদি এটা ট্রান্সপারেন্ট নেই, তাহলে এর ভিতরে যে বর্ডারটা এই পর্যন্ত আছে না নর্মালটার, এটাও দেখা যাবে। তো এটা যাতে না দেখা যায় সেই জন্য আমরা সাদা অংশ নেব, যাতে ওই অংশটুকু হারায় গিয়ে ওই ওইটা চলে আসে। আপনার যখন লাইভ দেখানো হবে তখন বুঝতে পারবেন। তো আমি এখন এটা সেভ করে নিলাম, পিএনজি তে নিব, যদিও ট্রান্সপারেন্ট না, তাও পিএনজি হচ্ছে হাই কোয়ালিটি হবে, কারণ এখানে আমাদের 1 কিলোবাইটেরও বেশি হচ্ছে না। সাইজ দেখতে হবে, কোনো একটা ইমেজ নেওয়ার সময় জেপিজি নিলে আরো বরং বেশি হচ্ছে, পিএনজি নিলে বরং কম হচ্ছে, তো সেটা ব্যাপার না, আমাদের হাই কোয়ালিটি নিতে হবে, এই হচ্ছে কথা। তো আমরা এটা নিলাম যে আপার পিএনজি নামে, এটাকে সেভ রাখলাম। আর এবার হচ্ছে আমি এখানে আইকনগুলো ফন্ট অসাম দিয়ে নিব, প্লাস হচ্ছে এটা নিব। তো এখানে আইকন নেওয়ার সময় একটা জিনিস লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে এখানে আপনি আইকনের বর্ডারটা দিতে পারবেন, আইকনে যে বর্ডারটা হবে সেই বর্ডারটা আপনি এখানে দিতে পারবেন, প্রত্যেকটা আইকনের বর্ডার এখানে দেওয়া যায়। তো আমরা এখানে আইকন নিব একটা, আই ক্লাস এফএ, এফএ কি হতে পারে, কম্পিউটার না, হ্যাঁ এফএ ল্যাপটপ। আর এবার হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে এইচ টু দেই, আর টোটালটা কিন্তু লিঙ্কিং হবে, লিঙ্কিং না হলে তো আর হোভার হওয়ার প্রশ্নই আসে না, তাই না? তারপরে লিঙ্কিং ছাড়াও হোভার হয়, কিন্তু এখানে লিঙ্কিংই হবে, কারণ এখানে ইন্টারফেস ডিজাইন, ক্লায়েন্ট যদি একটা ওয়েবসাইটে ঢুকলে ইন্টারফেস ডিজাইন নামে আছে, কিন্তু কি আছে ইন্টারফেস ডিজাইন সেটা ক্লিক করে ডিটেল ওপেন হবে, এই জন্য এখানে লিঙ্কিং হবে। মোশন গ্রাফিক, আচ্ছা এরকম হবে কয়টা, চারটা, কপি করে নিই, ব্লক করে কন্ট্রোল ডি দিলেই কপি হয়, জানেন তো আপনারা এটা। মোশন গ্রাফিক, ফটোগ্রাফি, ইলাস্ট্রেশন, আইকন গুলো চেঞ্জ করে দিই। মোশন গ্রাফিকের হচ্ছে গ্যালারি বোধ হয়, তারপরে হচ্ছে ক্যামেরা, ক্যামেরা ব্রাশ, এটা তো ব্রাশ না, পেইন্ট নাই,
আচ্ছা আমরা একটা দিয়ে দেই, আমরা দেরি করব না, কারণ আমাদের আইকন খুঁজতে সময় হলে হবে না। আমরা ড্যাশবোর্ডটা দিয়ে দিই, ওইটাও একটা ইয়ের মতো। আচ্ছা ড্যাশবোর্ড দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে লেটেস্ট প্রজেক্টস, তারপর ডান দিকে ওইটা স্প্যান হবে H2। এটা দিয়ে দিলাম, আর মিক্সিট আপ আমরা পরে করছি। আচ্ছা কারুসেলটাও আমরা পরে করছি, যে কোয়েরি যেগুলো আছে সেগুলো আমরা পরে করছি। আর নিচেরটা নিয়ে নেই, ফুটার টপ যেটা, ডিপ ক্লাস কল MD কত হবে? সিঙ্গেল উইজেট নামে আমি একটা ডিপ নিলাম। হেডিং টু এইটাই দিলাম, সমস্যা নাই। পরে আমরা টেক্সট আমরা চেঞ্জ করতেই পারছি। আর নিচে হচ্ছে আমাদের একটাই আছে, যদিও এটা দুইটা থাকা উচিত, তো একটাই আছে যখন ঠিক আছে। তো এখানে আমরা একটাই নেই, ডিপ ক্লাস কল MD 12, যদি দুইটা থাকতো কি করতাম? 6 আর 6 নিতাম। কপিরাইট, এর জন্য কপিরাইট সিম্বল দিলাম। তো আমরা মার্ক আপ করলাম, আমাদের যে টেমপ্লেটটা হলো টেমপ্লেটটা মার্ক আপ করলাম মিক্সিটটা ছাড়া। তো মিক্সিটটা আমরা জিকোয়েরি করবো, এবং আমাদের কারোসেলটাও বাদ আছে, কারোসেলটাও আমরা যে কোয়েরি করবো। তো আমরা প্রথম থেকে একটু স্টাইলাইজে আসি। হ্যাঁ আচ্ছা, তো সেই জন্য আমরা ওইভাবে নিব। তো তাহলে এখন আমরা CSS এর কাজগুলো করি। ক্লাসগুলো কপি করার জন্য একটা সফটওয়্যার আছে, ক্লাস কপিয়ার। তো আমরা আপাতত থাক, ওইটা ব্যবহার ছাড়াই আমরা করি। তো গতকালকে একজন বলছিলেন যে এটা আলাদা করবেন, আমাদের CSS গুলো আলাদা রাখবেন, তো সেটাই ভালো হয়। আপনি যদি সেটা করতে চান, এই অংশটুকু কাট করলাম, কাট করে আমি অন্য একটা CSS এর মধ্যে দিয়ে দিই, CSS নর্মালাইজের মধ্যেই দিয়ে দিই, ঠিক আছে? আর আমাদের CSS আমাদের মধ্যে থাকলো, অর্থাৎ আমরা আলাদা দিতে যাচ্ছি না, তো এখানে আমরা এটাও রাখবো না। তো এখন আমরা এটা ওপেন করি, ওপেন করে দেখি বুটস্ট্র্যাপ ঠিক মতো পেলো কিনা, সবকিছু ঠিক মতো আসলো কিনা। হ্যাঁ সবকিছুই ঠিক মতো আসছে, মোবাইল মেনুটা ওইখানে আসছে। আচ্ছা এইদিকে ইমেজটা চলে গেছে, যাই হোক মোবাইল মেনুটা আমাদের অটো হয়ে গেছে, ওই যে আমরা করছিলাম। তো মোবাইল মেনুটা হারাই দিতে হবে, তো আচ্ছা পরে এটা আমরা ঠিক করছি। তো এখন আমরা এখানে প্রথম থেকে কাজ শুরু করি। প্রথমে আমাদের যে ইমেজগুলো এবং ফন্টগুলো ঠিক করে নিতে হবে। একটা ওয়েবসাইটের প্রসেস হচ্ছে প্রথমে মার্ক আপ, নাম্বার 2 হচ্ছে CSS এর ক্লাসগুলো কপি, নাম্বার 3 হচ্ছে ফন্টগুলো নেওয়া, আর 4 হচ্ছে ইমেজগুলো নেওয়া, অর্থাৎ এই সোর্সগুলো আপনাকে নিয়ে নিতে হবে। তো আমরা প্রথমটা করলাম, দ্বিতীয়টা হচ্ছে আমরা দেখি যে কি কি ফন্ট এখানে আছে বা ইমেজ ইমেজগুলো নেই। ইমেজ হচ্ছে একটা, দুইটা, হ্যাঁ দুইটা ইমেজ আছে, একটা ইমেজ নিছি আর একটা লোগোটা নেওয়া হয়নি, লোগোটা নেই। ইমেজ ট্রিম লোগো PNG নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এবার আমরা ফন্ট গুলো দেখি কি ফন্ট আছে এই PSDটার মধ্যে। রোবোটো কন্ডেন্সড বোল্ড, তো ফন্ট গুলো আমরা গুগল ফন্ট থেকে নেব, fonts.google.com।
বা গুগল ডট কম ফন্টস, আচ্ছা ওই ওই অ্যাড্রেসটা বন্ধ আর কি, গুগল ডট কম স্ল্যাশ ফন্টস হবে, আগে ওইটা ছিল রোবোটো কন্ডেন্সড। আমরা নর্মাল আর বোল্ড দুইটাই নেই, যদি কোনো সময় আমাদের ওইটা লাগে সেক্ষেত্রে আমরা নিয়ে নিতে পারবো। তো এখানে নেওয়ার নিয়ম হচ্ছে, এখানে আপনি যেটা যেটা নেবেন সেটা সেটা টিক চিহ্ন দেবেন, এবং এইচটিএমএল ফাইলের প্রথমে বা শেষে প্রথমে দেওয়াটাই বেটার হবে, ওইটা দিয়ে দিলাম। তারপরে আমরা দেখি যে আর কোথায় আর কি ফন্ট আছে, এটা হচ্ছে রোবোটো স্ল্যাব বোল্ড, এই যে রোবোটো স্ল্যাব, এটাও আমরা নর্মাল এবং বোল্ড দুইটাই নিব। কপি পেস্ট, তারপরে দেখি এইগুলা কি। হ্যাঁ এটা হচ্ছে রোবোটো স্ল্যাব লাইট, তাহলে আমাদের লাইটটাও নিয়ে নেওয়া লাগবে। এই যে জাস্ট এখানে 300 কমা দিয়ে কন্ডেন্স বোল্ড লাইট বোল্ড রোবট রেগুলার কন্ডেন্স বোল্ড, আচ্ছা রোবট রেগুলারটা নেই, এই যে এটা হচ্ছে রোবটো, এটা হচ্ছে রেগুলার, বোল্ড দুইটাই নেই, লাইটটাও নেই কোনো সময় যদি লাগে। আচ্ছা ফন্টগুলো নিয়ে নিলাম, আমাদের ফন্ট নিয়ে কোনো টেনশনই করা লাগলো না। তো এখান থেকে এখন আমাদের ডিফল্ট ফন্ট হবে রোবোটো রেগুলার, এটা হচ্ছে বডির ফন্ট। রোবোটো রেগুলার ফন্ট যদি বডিতে দিতে চাই সেক্ষেত্রে বডি ফন্ট সাইজটা দেখে নেই, ফন্ট সাইজটা হচ্ছে 14 পিক্সেল, তো বুটস্ট্র্যাপের ডিফল্ট ফন্ট হচ্ছে 14 পিক্সেল, সো আমাদের কিছু করা লাগবে না। তো সেই জন্য এখান থেকে আমরা রোবোটো ফন্টটা আমরা বডিতে ডিফল্টভাবে দিয়ে দিব, বডি রোবোটো, এখন গুগল থেকে ফন্ট আসবে এবং ফন্টটা রোবোটো হবে, ঠিক আছে। আচ্ছা এখানে আরো কিছু কোড দিতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য লাগে, প্রথমে ইম আইএমজি দিয়ে ম্যাক্স উইড 100%, তারপরে হচ্ছে অ্যালাইন লেফট হচ্ছে ফ্লোট লেফট মার্জিন রাইট 15 পিক্সেল, অ্যালাইন রাইট হচ্ছে ফ্লোট রাইট মার্জিন লেফট, আর এটা হবে মার্জিন 0 অটো, এটা হচ্ছে ফ্লোট নান, আর অ্যালাইন সেন্টার, এটা ওয়ার্ডপ্রেসের জন্য লাগে। আর উপরেটা হচ্ছে ইমেজ ফিক্স, মানে ইমেজটা যেন 100%-এর বেশি কখনোই না হয়। তো আমরা এখন প্রথম থেকে শুরু করি, প্রথমে আমাদের লোগো যেটা আছে এখানে, তো এখানকার ব্যাকগ্রাউন্ড সাদা কিনা আমি একটু দেখে নেই, এখানে বোধহয় ব্যাকগ্রাউন্ডটা সাদাই, হ্যাঁ এখানে সাদা, এখানে এখানেও সাদা, শুধু একটু বর্ডারটা আছে এটাও সাদা। এদিকে সবই সাদা, তো আমরা ওটা থাক, তাহলে ব্যাকগ্রাউন্ড আমাদের নেওয়া লাগবে না। তো এখানে আমরা দেখে নিব যে লোগো থেকে কতটুকু ওপরে মার্জিন হবে, 30 পিক্সেল। তো আমরা এখানে আমরা ডিপ নিছি না লোগোর জন্য, মার্জিন 30 পিক্সেল 0, এর মানে কি বলতে পারবেন? হ্যাঁ ওপরে নিচে 30 পিক্সেল আর 0। আর এরপরে হচ্ছে আমাদের এই যে বর্ডারটা লাগবে, তো বর্ডারটা আমরা মেইন মেনুতেই বর্ডারটা দিব, মেইন মেনুতে বর্ডার টপ এবং বটম, তো বর্ডারটা আমরা কালারটা নিয়ে নিই, বর্ডার টপ 1 পিক্সেল সলিড, বর্ডার বটম, আর আমরা দেখে নেই যে আসলে মেইন মেনু আছে নাকি না, মেইন মেনু এরিয়া আছে, কারণ পুরো টোটাল এরিয়াতে বর্ডার আছে তাই না।
বর্ডারটা দিয়ে দিলাম, তারপরে এখানে স্লাইডারের নিচে, হ্যাঁ ঠিক আছে, তো বর্ডারটা দিয়ে দিলাম। আর এবার এটাকে ফিক্স করব, তো এটার হচ্ছে ফন্ট সাইজ 14x12 পিক্সেল, কালারটা হচ্ছে এইটা, ঠিক একইভাবে এখানেও ফন্ট সাইজ 12 পিক্সেল, কালারটাও এটা। তো এটা হচ্ছে আমাদের হেডার রাইট, হেডার রাইটের মধ্যে আছে পি, হেডার রাইট ফন্ট সাইজ কত, কালার কত, আর হেডার রাইটের মধ্যে আছে হচ্ছে পি, তাই না? আরো অনেক কিছুই আছে। হেডার রাইটের টেক্সট অ্যালাইন কি হবে, যাতে ডান দিকে চলে যায়, তাই না? আচ্ছা, গুগল থেকে ফন্ট লোড হওয়ার কারণে একটু দেরি হবে আর কি। তো এটা ডান দিকে চলে গেল, এখন এটাকে ফিক্স করতে হবে। যেমন এই যে আইকন থেকে এই আইকনটার দূরত্ব আছে, একটা আইকন থেকে আরেকটা আইকনের দূরত্ব ঠিকই আছে, তারপরে একটু দিব আমরা। আর যেমন হেডার রাইট আই, সার্বজনীনভাবে হেডার রাইট আই, তাই না? এটার হচ্ছে মার্জিন রাইট 5 পিক্সেল দেই। আর এখানে দেখেন, এখানে হচ্ছে এই এফ এ এনভেলপ যেটা, তার আগে আমরা যদি মার্জিন লেফট দিয়ে দিই তাহলেই ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য আমরা এফ এ এনভেলপ নিব এবং নেস্টেড করে নিব, হেডার রাইট আই ক্লাস এফ এ এনভেলপ। মানে কি এটার মানে কি জানেন? আমরা যদি শুধু এফ এ এনভেলপ নিতাম, সেক্ষেত্রে যদি স্টাইল দিতাম অন্য জায়গায়, যদি এফ এ এনভেলপ ব্যবহার করতাম সেটাতেও স্টাইলটা পেয়ে যেত, কিন্তু এখন তার আগে হেডার রাইট যুক্ত করার কারণে হেডার রাইট ডিভের মধ্যে যদি এফ এ এনভেলপ থাকে সেক্ষেত্রে আমার স্টাইল শিটটা প্রযোজ্য হবে। এটাকে বলে হচ্ছে নেস্টেড স্টাইল শিট, ঠিক আছে? কোনো প্রশ্ন আছে এটা নিয়ে বলেন তো একটু। আচ্ছা, তাহলে এটার মার্জিন লেফট আমরা দেখে আসি, একদম পিক্সেল পারফেক্ট করার চেষ্টা করব। টেমপ্লেটটা 30 পিক্সেল মার্জিন লেফট, তো তাহলে এখন যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে ওইটা থেকে 30 পিক্সেল সরে গেছে। তো এখন আমাদের মাঝখানে আনতে হবে, তো মাঝখানে আনার জন্য আমরা এখান থেকে আনি, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা হেডার রাইট কে মার্জিন টপ দিব, মার্জিন টপ 5 পিক্সেল বা যত লাগে, অর্থাৎ 35 পিক্সেল, হেডার রাইট মার্জিন টপ 35 পিক্সেল। ক্লিয়ার এই অংশটুকু, যে অংশটুকু দেখালাম, ক্লিয়ার? বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে এই অংশটুকু নিয়ে? ওকে, তাহলে আমরা মেনুটা করে ফেলি। মেনুটার জন্য এখানে একটু সমস্যা আছে, যেমন দেখেন মেনুটা কিন্তু ঘেরা ঘেরা আছে, আছে না? তো আমরা কিন্তু বর্ডার রাইট দিব অথবা বর্ডার লেফট দিব। তো আমরা যদি বর্ডার লেফট দেই তাহলে এটা 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 এটা, কিন্তু এইটা তো আমরা পাবো না, পাবো এটা, পাবো না। এই বর্ডারটা দিব হচ্ছে টোটাল ইউএল এর, তাহলে ইউএল এর বর্ডার রাইট এটা, আর এক একটা এলআই এর বর্ডার লেফট এটা, তাহলে তো আমরা সবগুলো পাচ্ছি। ক্লিয়ার? আবার বলবো? আচ্ছা, আবার বলি। এখানে হচ্ছে যেমন আমরা যদি মনে করেন এই অংশটুকু ছাড়া, শুধু এই এই অংশটুকুর ক্ষেত্রে চিন্তা করেন, এই অংশটুকুতে কি আছে, বর্ডার লেফট আর বর্ডার রাইট, তাই না? তো আমরা বর্ডার লেফট আর বর্ডার রাইট ব্যবহার করব না। যেমন আপনার মনে করেন এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, মানে চারটা বাড়ি, আচ্ছা মনে করেন এই বাড়ির মধ্যে মাঝখানের বাড়িটা আপনার, তো সবাই যদি বাড়ির ওয়াল দিয়ে দেয় তাহলে আপনার কি আর ওয়াল দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে এইখানে হচ্ছে এইটা হচ্ছে বর্ডার লেফট এই এইটার, আর এটার বর্ডার লেফট হচ্ছে এটা, কারণ এর কারণে হচ্ছে এর আর বর্ডার রাইট লাগলো না। ঠিক একইভাবে শেষ পর্যন্ত হচ্ছে, কিন্তু ডান দিকে এটা বাকি থাকে যাবে, এটার বর্ডার রাইটটা দিব আমরা ইউএল এর, তখন টোটাল বর্ডারটা হয়ে যাবে। ব্যাপারটা প্র্যাকটিক্যালি দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। লাস্টেরটার বর্ডার আমরা পাবো না, সেটা আমরা দিব হচ্ছে ইউএল এর, তখন আমাদের সব বর্ডার হয়ে যাবে। লাস্টের লাস্ট চাইল্ড দিলে হবে, কিন্তু লাস্ট চাইল্ড দিয়ে আবার ইন্টারনেট এক্সপ্লোরারে কিছু একটা সমস্যা আছে, সেজন্য আমরা চাইবো না কোনো সময় আমাদের টেমপ্লেটটা ব্রোকেন হয়।
ইন্টারনেট এক্সপ্লোরার লাস্ট চাইল্ড দেখা যাচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার 9 পর্যন্ত সাপোর্ট, তো এইটা গেলে আবার ভেঙে যাবে। তো সেই জন্য এটাই এটাই হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্ট, কোনো সময় লাস্ট চাইল্ড এভাবে আমরা যতক্ষণ না মানে হচ্ছে পারবো, যেমন এখন আমরা পারছি, এখন আমরা ওইটা ব্যবহার করব না, ওইটা হচ্ছে পাওয়ার আলাদিনের চেরাগ একবারই ব্যবহার করি, তিনবারের বেশি ব্যবহার করা যাবে না। তো সেই জন্য আমরা এই চেরাগের এই ঘষাটা নিজের কাছেই রাখবো, ঠিক আছে? যখন পারছি না, হচ্ছে না, তখন আমরা ওইটা ব্যবহার করব, ঠিক আছে? তো সবসময় চেষ্টা করতে হবে এগুলো যেন নিজের কাছে থাকে। আচ্ছা, তো আমরা প্রথমে এলআই এর স্টাইলগুলো দিয়ে দিই। এটা হচ্ছে রোবোটো কনডেন্স বোল্ড, ফন্ট সাইজ 15 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার হচ্ছে এটা, মেইন মেনু এরিয়া, ইউএল, আইডি ন্যাভ, ন্যাভ এলআই, এলআই এ হোভার, ন্যাব নিলে হয়, একটু নেস্টেড করে দিলাম, একটু নেস্টেড করে দিলাম যাতে ন্যাব নামে যদি আমি অন্য জায়গাতেও কোনো কিছু নেই সেই ক্ষেত্রে পাবে না এরকম। আচ্ছা, কারণ বুটস্ট্র্যাপে আবার ন্যাব নামে হচ্ছে আছে মানে সমস্যা হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, এলআই হচ্ছে ফ্লোট লেফট, ইউএল এর হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, নান, আর এলআই এ হচ্ছে কালার, এটা ফন্ট সাইজ 15 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট বোল্ড মানে কত জানেন? বোল্ড নাকি এটা? হ্যাঁ বোল্ড, বোল্ড হচ্ছে 700 না বোধ হয়, বোল্ড কত হয় দেখি, হ্যাঁ 700, ফন্ট ওয়েট 700 মানে বোল্ড। আর ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে আমাদের কি, রোবোটো কনডেন্স বোল্ড। আচ্ছা, রোবোটো কনডেন্সের নামটা দেখে আসি, হ্যাঁ বোল্ড লিখলেও হবে, কিন্তু আপনার যদি এক্সট্রা বোল্ড দরকার হয় সেক্ষেত্রে আবার এক্সট্রা বোল্ড আপনি লিখতে পারবেন না, সেই জন্য আমরা ওই সংখ্যা ব্যবহার করব। যেমন লাইট, ফন্ট ওয়েট লাইট নামে কোনো কিছু নাই, ফন্ট ওয়েট অনলি হবে হচ্ছে নর্মাল আর বোল্ড, কিন্তু আমাদের এইখানে দেখেন লাইট, এক্সট্রা লাইট, লাইট ইটালিক এগুলো লাগে, ঠিক আছে? এই জন্য আমরা এই 300 400 এগুলো ব্যবহার করব। এখন আমরা প্যাডিং দেই নাই, ডিসপ্লে দেই নাই, বিধায় এরকম দেখাবে না। তো এই যে এরকম আসলে এখন আমরা বাকি কাজগুলো করব, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক প্যাডিং। তো প্যাডিং আমরা পিক্সেল পারফেক্ট করব, সেই জন্য আমরা এখান থেকে, হ্যাঁ হ্যাঁ না লিঙ্কিং না, আমি এখানে চারিদিকে প্যাডিং দিব, যদি আপনি কোনো এলিমেন্টের চারদিকেই প্যাডিং দিতে চান সেক্ষেত্রে সেটাকে ডিসপ্লে ব্লক ছাড়া হবে না, ব্লক অথবা ইনলাইন ব্লক যে কোনো একটা দিতেই হবে। আচ্ছা, প্যাডিং হচ্ছে আমাদের 20 পিক্সেল দিতে হবে, আচ্ছা প্যাডিং দিলাম। এবার আমরা ওই যে বর্ডার জিকটার কথা যেটা বলছিলাম সেটা দিব। তো প্রথমে দিব হচ্ছে এলআই এর বর্ডার লেফট 1 পিক্সেল সলিড, কালারটা কি হবে এটাই হবে। তো দেখেন এটার বর্ডার লেফট দেওয়ার কারণে একদম শেষে এটার বর্ডার কিন্তু পাচ্ছে না, পাচ্ছে পাচ্ছে না, এই জন্য আমরা এই বর্ডারটা দিব হচ্ছে ইউএল এর, এটা বর্ডার রাইট হবে, অর্থাৎ ইউএল এর বর্ডারটা যখনই হবে তখন এটা সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, বর্ডারটা না আসার কারণ আছে, সেটা হচ্ছে ওভারফ্লো এখানে হচ্ছে হিডেন করতে হবে, অথবা যেমন এখানে প্রত্যেকটা ফ্লোট লেফট থাকার কারণে ইউএল এর হাইট পায় নাই, মিনিমাম হাইট দিলেও চলবে, মিনিমাম হাইট এখানে দিলে এটা ফিক্স হবে। যেমন এখানে ইউএল আইডি ন্যাব মিনিমাম হাইট 50 পিক্সেল থেকে শুরু করি, আচ্ছা আচ্ছা মিনিমাম হাইট 60 পিক্সেল, তো আমি এটা নিয়ে নিলাম। মিনিমাম হাইটটা কেন লাগলো আর একটু বোঝাইতে হবে। আচ্ছা, মনে করেন দুইটা ডিভ আছে, মানে একটা ডিভের মধ্যে দুইটা ডিভ আছে, সেই দুইটা ডিভকে আপনি যদি ফ্লোট লেফট করেন, দুইটা ডিভি ফ্লোট লেফট,
তারপরে যদি মেইন ডিপটার ব্যাকগ্রাউন্ড দেন আপনি ব্যাকগ্রাউন্ডটা পাবে না যদি ওভারফ্লো হিডেন না দেন। তো এখানে কিন্তু আমরা ওভারফ্লো হিডেন দিতে পারছি না, কেন পারছি না জানেন? আমরা এটা ড্রপ ডাউন মেনু হবে সেই জন্য আমরা এটা হিডেন দিতে পারছি না। তো এখন কি করব, আমার তো বর্ডার হতেই হবে, তো সেই জন্য আমরা এখানে মিনিমাম হাইট দিলাম যাতে ওইটার একটা মিনিমাম লেভেলের হাইট যেন থাকে। সেই হাইটটা পাওয়ার কারণে সে বর্ডারটা কিন্তু পেল, ঠিক আছে? এই জন্য এখানে মিনিমাম হাইট ব্যবহার করলাম। আচ্ছা, নিচের বর্ডারটা আসে নাই কারণ হচ্ছে যে এখানে এগুলো আমরা এখন পর্যন্ত এগুলো ফিক্স করি না। এগুলো ফিক্স করলে এই বর্ডারটা, এই যে নিচে একটা বর্ডার আছে, এই বর্ডারটা এটার সাথে মিলে যাবে। তো এখানে আমরা যাই, এইটা এইটা হচ্ছে এই মেনুটার ব্যাপার হচ্ছে যে এই মেনুগুলো একদম ডান দিক থেকে হবে, খেয়াল করছেন? তো ডান দিক থেকে হওয়ার কারণে আমরা সেন্টার্ড মেনু করতে পারি, যেরকম করে রাইট সাইড মেনু করতে হবে। কিরকম ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই মেনুটার একটা ইউএল আইডি নেওয়া হয়েছে, তাই না? ইউএল আইডি এইটা, তারপরে হচ্ছে এলআই, এলআই এ হোভার। আচ্ছা, এলআই এর হচ্ছে প্রথমে ডিসপ্লে ইনলাইন, এটার হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট, আর মার্জিন 0, প্যাডিং 0, ডিসটি স্টাইল নান। তো তাহলে দেখেন এটা একদম ডান দিকে চলে যাবে, এই যে ডান দিকে চলে গেছে না? এখানে বোধহয় কয়টা দিছি, ডিআরআই ড্রিবল পাই নাই, ড্রিবলটা দেখি আসি। ও, তিনটা বি। আচ্ছা হ্যাঁ, পাইছে। এবার আমরা এগুলোকে ফিক্স করব, সেটা হচ্ছে প্রথমত মার্জিন লেফট হবে। মার্জিন লেফট হবে কত? উইড 5 পিক্সেল, অর্থাৎ এলআই এ কেই দেই মার্জিন লেফট 5 পিক্সেল, অর্থাৎ মার্জিন লেফট হবে 5 পিক্সেল ওইটা থেকে। এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে প্যাডিং, তো আমাদের এখান থেকে এখানে প্যাডিং 5 পিক্সেল, আর বর্ডার হবে, বর্ডারের কালারটা নিয়ে নিই, কালার হবে এইটা বর্ডার 1 পিক্সেল সলিড, প্যাডিং 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50 পিক্সেল দিয়ে রাখি, কারণ এটা একদম পারফেক্ট সেন্টার গোল হবে, তাই না? আচ্ছা, এটা হইলো। কিন্তু এখানে দেখেন যে যে কিছু আইকনের উইড কম হওয়ার কারণে এটা কিন্তু ফিক্স হয় নাই। তো আমরা এটা ফিক্স করতে পারি কিভাবে, হাইট উইড দিয়ে। এটার হচ্ছে হাইট উইড কত হবে, 26, হাইট 26, উইড 26, অর্থাৎ হাইট 26 পিক্সেল, উইড 26 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার, অর্থাৎ আইকনটা যেন মাঝখানে থাকে। তাহলে এখন এখন দেখবেন যে আইকনটা পারফেক্ট সেন্টার হয়েছে। আচ্ছা, এটার হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, অর্থাৎ হাইট উইড পাওয়ার জন্য আমাদের ইনলাইন ব্লক দিতে হবে। আচ্ছা, এখন এখন আমাদের আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে হাইট উইড এবং ইনলাইন ব্লক দেওয়ার কারণে আমাদের প্যাডিংটা বেশি পেয়ে গেছে। তো সেই জন্য আমরা প্যাডিংটা আপাতত বাদ রাখি, তারপরে আমরা যদি লাগে সেক্ষেত্রে প্যাডিংটা দিব। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে আমাদের ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা সমস্যা হচ্ছে ছোট হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের মেনুটাতে বেশি দিয়ে দেওয়া হয়ে গেছে। তো সেই জন্য এখানে করব 3, আর এখানে 9, মানে জায়গা পাই নাই, ওটা জায়গা বুট স্ট্র্যাপে জায়গা পাই নাই, এজন্য এটা এমন হয়ে গেছে। তাহলে এখন দেখা যাচ্ছে আমাদের আইকনগুলো ঠিক আছে। কিছু আইকনে আবার সমস্যা দেখাচ্ছে, উপর থেকে বা ডান থেকে একটু হবে, তো এটা ফিক্স করা যাবে। আর আইকনগুলোর হোভারে আমরা যদি এই টেমপ্লেটটা দেখি, হোভারে কিন্তু একটা কালার আছে, তো এই কালারটা দিতে পারবেন আপনারা? আচ্ছা, আমি দিয়ে দিই, সেটা হচ্ছে এই কালারই দিই, আমরা যেহেতু এই কালার নিয়ে কাজ করছি। এ হোভার, হোভারে হচ্ছে কালারটা হবে এইটা, বর্ডারটা হবে এটা। তাহলে এখন যদি আমরা যাই, তাহলে আমাদের আইকনের কালার হচ্ছে। আর এরপরে হচ্ছে আমরা টোটালটার মার্জিন টপ দিব,
আছে 18 পিক্সেল। আচ্ছা, এবার হচ্ছে ড্রপ ডাউন মেনু। এই টেমপ্লেটের আমরা যদি এখানে যাই, দেখেন একটা মেনু আসছে, যদিও মেনুটা আসছে হচ্ছে একটা মানে ফ্ল্যাশ হয়ে আছে, তো এটা যেই কুয়েরি দিয়ে আমরা ওইটা পরে দেখব, কিন্তু আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করা শিখব। আর এই মেনুটার হোভার কালার আছে, কালারটা দিয়ে দিই, আমরা তো হোভার নিছিলামই। হ্যাঁ 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 টেক্সট ডেকোরেশন নান, আচ্ছা ড্রপ ডাউন মেনু তৈরির সময় যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পোর্টফোলিওতেই ড্রপ ডাউন মেনু যুক্ত করি, এলআই এর মধ্যে ইউএল করতে হবে। এখন যদি আমরা দেখি, দেখবো যে টেমপ্লেটটা ভেঙে গেছে, এইরকম হয়ে গেছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই। ড্রপ ডাউন মেনু তৈরি করতে হলে ড্রপ ডাউন মেনুকে আগে সিলেক্ট করতে হবে। যেমন ড্রপ ডাউন মেনুটা কিভাবে আসলো, যেমন দেখেন এখানে যদি মার্কআপ দেখি, এইটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই কি কি হবে বলেন তো? হ্যাঁ, এই যে ইউএল আইডি ন্যাপ এলআই ইউএল, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি এটাকে সিলেক্ট করতে চাই, মেইন মেনু এরিয়া ইউএল আইডি ন্যাপ, তারপরে কি এলআই ইউএল সিলেক্ট করতে পারলাম। এবার হচ্ছে ইউএল এর মধ্যে আছে কি এলআই, এলআই এর মধ্যে আছে এ, এর মধ্যে আছে হোভার। তো ড্রপ ডাউন মেনু করতে হলে এলআই কে অবশ্যই থাকতে হবে হচ্ছে পজিশন রিলেটিভ, আর আমরা ইউএল কে পজিশন করব তারপরে হচ্ছে টপ থেকে আমরা 60 পিক্সেল নামাবো। কিভাবে বুঝলাম 60 পিক্সেলই নামবে? মিনিমাম হাইট থেকে আমরা বুঝে গেছি যে মেনুটার হাইট হচ্ছে 60 পিক্সেল, ওটা 60 পিক্সেল নিচে থেকেই হবে। আর লেফট কত হবে? 0। ইউএল এর হচ্ছে একইভাবে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, ব্যাকগ্রাউন্ডটা কি হবে ইউএল এর, কি হবে বলেন তো? এই কালার হবে, তাই না? এই কালারটা নিলাম। আর ইউএল এর একটা নির্দিষ্ট উইড হবে, সেই উইডটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আচ্ছা, আমরা এটাকে 100% নেই, তাহলে উইডটা বুঝতে পারবো কত হবে। উইড 190, ঠিক আছে। তো ইউএল এর এখানে ব্যাকগ্রাউন্ড কত হবে, এইটা উইড কত হবে 190 পিক্সেল। তারপরে এবার দেখেন এই যে এর মধ্যে এলআই আছে, এলআই এরও কালারটা কি হবে, এলআই এ কালার কি হবে, সাদা হবে। তারপরে এখানে আছে কি, এলআই এর বর্ডার আছে কালো রঙের, এলআই এর বর্ডার বটম, কালো রঙের একটা বর্ডার দিলাম। আচ্ছা, আমরা দেখে আসি যে কত দূর হইলো। তাহলে আমরা দেখতে পারছি যে আমাদের এই পর্যন্ত হলো, কিন্তু এখানে এই যে বর্ডার লেপ চলে আসছে, কেন আসছে বলেন তো? উপরে যে বর্ডার লেপ দিয়েছিলাম সেইটা শো করছে, আর এখানে এইটা হচ্ছে আরো কালো হবে ইয়েটা, আর প্যাডিংটা একটু কম হবে, এইটা 0 0 0। আর প্যাডিংটা কত দিব, প্যাডিংটা হবে কোথায়, এ এলআইতে না এলআই এতে? হ্যাঁ এতে, কেন বলেন তো? হ্যাঁ, আগের এলআই এতে প্যাডিং দিছি আমি, এই জন্য এতে প্যাডিং হবে। প্যাডিং 15 পিক্সেল দেই, আর ওপরে নিচে 15 পিক্সেল হোক, আর লেফট রাইটে 20 পিক্সেলই থাকুক। আর কালারটা দিলাম, হ্যাঁ এখন আমাদের ঠিক আছে। তো এখানে আরেকটা বর্ডার লেফটটা কাটি নাই, বর্ডার লেফটটা কেটে দিই, বর্ডার লেফট 0 পিক্সেল সলিড। আর এখানে হচ্ছে এলআই এর ডিসপ্লে ব্লক করে দিই, এলআই এর ডিসপ্লে ব্লক। কেন ডিসপ্লে ব্লক করলাম, বোঝাতে পুরো জায়গা নেয়, এই যে এখন কিন্তু পুরো জায়গা নিচ্ছে না, কিন্তু এখানে আমাদের পুরো জায়গা নেওয়ার দরকার। এখন যদি যাই সেক্ষেত্রে আমরা দেখবো যে নিচ্ছে। আচ্ছা, এখানে দেখি যে কেন এটা নিচ্ছে না, এলআই
ইউএল। আচ্ছা, এখানে প্রয়োজনে আমরা উইডও দিব যদি সেক্ষেত্রে আমাদের কাজ না করে। আচ্ছা, এলআই এর আমরা উইড দিয়ে দিব। আচ্ছা, ও আচ্ছা, এলআই এর ফ্লোট লেফট আছে, তো এখানে কি আমাদের ফ্লোট লেফট দরকার আছে? দরকার নাই, তো সেই জন্য আমরা এলআই এর ফ্লোট ফ্লোট নান, অর্থাৎ এলআই এর কোনো ফ্লোট হবে না এখানে। তো এখন মেনু শো করলো, মেনুটা আর একটু নিচে হবে না, 2-1 পিক্সেল, ঠিক আছে, 63 পিক্সেল, যে বর্ডার ছিল তো এই জন্য 62 পিক্সেল দিয়ে। তো ড্রপ ডাউন মেনু তৈরি করলাম, কিন্তু মেনুটা তো এইভাবে থাকলে হবে না, তাই না? মেনুটার টার্মসটা কি আপনারা বলতে পারবেন? যখন এখানে যাব তখন মেনুটা শো করবে। তো সেইটা হচ্ছে এখন আমাদের যেটা দিতে হবে এখানে, যে আমরা ইউএল এর স্টাইল করলাম না, এইটার লেফট দিব হচ্ছে -99 পিক্সেল, আর এলআই যখন হোভার হবে তখন ইউএল এর লেফট হবে 0। ড্রপ ডাউন মেনু টিউটোরিয়াল আছে, ওইখানে খুব সুন্দরভাবে বলা আছে, আপনারা এটা প্র্যাকটিস করলেই হবে। এখন নাই, কিন্তু এখানে যদি যাই সেক্ষেত্রে আছে, কিন্তু ওই যে আপসা করে আসছে এখানে, এখানে দেখেন, বুঝতে পারছেন, কিছু ফেড ইফেক্ট আছে। তো ফেড ইফেক্ট আমরা যখন যে কোয়েরি শিখবো তখন আমরা দিতে পারবো। তাহলে আমরা ড্রপ ডাউন মেনু করলাম, এইটা করলাম, হ্যাঁ সেটা করলেও হবে, আপনি লেফট রাইট না করে অপাসিটিও করে, অনেকে অপাসিটিও করা যায়, অপাসিটি দিয়েই যে কোয়েরি হয়, ঠিক আছে, যে কোয়েরি দিয়ে আমরা যখন করব তখন এটা ইয়ে হবে। তো তাহলে আজকে এই পর্যন্তই, মোটামুটি কি বুঝতে পারছেন? কিছু নতুন কিছু আসছে, আরো আসবে যখন যে আইকনগুলো করবো এগুলো ইয়ে। তো আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করলাম।